আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলাইন মেশিন টেকনোলজি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব বা যে মেশিনের ভিডিওটি শেয়ার করব তা হচ্ছে প্লাস্টিক স্টেপলার মেশিন। এই প্লাস্টিক স্টেপলার মেশিনটি আপনার প্রয়োজন হতে পারে যে কোনো গার্মেন্টসের হ্যাংট্যাগ লাগানোর ক্ষেত্রে অথবা যে কোনো কিছু স্টেপলার করার ক্ষেত্রে আমরা মেটাল পিনের পরিবর্তে এই প্লাস্টিক স্টেপলার পিন ব্যবহার করতে পারি এই মেশিনের সাহায্যে। এই মেশিনটি কারেন্টের সাহায্যে চলে। এই মেশিনের ভিতরে একটি সার্বো মোটর রয়েছে, যে মোটরটি মূলত এই মেশিনটিকে কন্ট্রোল করে এবং এই মেশিনটি চালাতে আপনার 220 ভোল্টের কারেন্টের প্রয়োজন হবে। মেশিনটি সেট করা খুবই সহজ। এর ফিডের উপরে যে নিডেল বার রয়েছে ওখানে দুটি নিডেল লাগিয়ে নেবেন এবং উপরের দিকে এই হ্যান্ডেলটি লাগিয়ে নেবেন যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি, এবং হ্যান্ডেলের ভিতরে এই পিনের রোলটি পরিয়ে দিবেন। এটি হচ্ছে প্লাস্টিক পিনের রোল। এরপর পিনের রোল থেকে পিনের স্ট্র্যাপটি টেনে নিচে নামিয়ে আনতে হবে এবং এভাবে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে ঢুকাচ্ছি ভেতরে। এরপরে নিচে এই ভেতরে ঢুকিয়ে নবটি ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। অবশ্যই আপনাকে টেনশন ঠিক করে নিতে হবে। যদি আপনি নিচের দিকে নামান তাহলে শুধু নর্মালি নবটা ঘুরালেই হবে নিচের দিকে, আর যদি উপরের দিকে ঘুরাতে চান তাহলে নবটিকে হালকা টেনে উপরের দিকে ঘুরিয়ে স্ট্র্যাপটি উপর দিকে তুলতে হবে। এভাবে এটার অ্যাডজাস্ট করা যায় টেনশনটি। মেশিনটি রেডি হয়ে যাওয়ার পর আপনি টেস্ট করে দেখবেন যে আপনার স্টেপল মেশিনটি ঠিকমতো সেট হয়েছে কিনা। এই জন্য আপনাকে যে কোনো একটা পেপার বা একটা ট্যাগ নিয়ে মেশিনের ফিডের নিচে দিয়ে টেস্ট করে দেখতে হবে। এবং এই মেশিনটিকে কন্ট্রোল করার জন্য একটি প্যাডেল রয়েছে যেটি আপনি নিচে পায়ের কাছে রাখবেন। যখন আপনি ট্যাগ বা পেপার ভেতরে দিবেন ফিডের উপরে তখন পায়ের প্যাডেলটিকে হালকা চাপ দিলেই নিজের দুটো ভেতরে পড়বে এবং আপনার স্টেবল হয়ে যাবে। এভাবে মূলত এই মেশিন দিয়ে স্টেবল করতে পারবেন আপনি, এবং এটি খুবই পরিবেশ বান্ধব এবং খুব ভালো একটি মেশিন আপনার যে কোনো কিছু স্টেবল করার জন্য, প্লাস্টিক স্টেবল করার জন্য। বাজারে এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডের স্টেপলার মেশিন পাওয়া যায়। সাধারণত এর দাম 40,000 থেকে শুরু করে 1,00,000 টাকা পর্যন্ত হয়ে থাকে এবং ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলো চায়নার হয়ে থাকে। এই মেশিনে তেমন কোনো কিছু নষ্ট হওয়ার নাই, শুধুমাত্র এটির নিডেল এবং দুটো পিন থাকে। এই পিন দুটো হয়তো নষ্ট হয়ে যায়, আপনি লোকাল খোলা বাজার থেকে পিন দুটো কিনে চেঞ্জ করে নিতে পারেন। ভিউয়ার্স, যদি আপনাদের আরও কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে লিখবেন, আমি চেষ্টা করবো এর সঠিক উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।